আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, কারো মুখে হাসি কারো মুখে কান্না, কারো ফ্যামিলির মুখে হাসি কারো ফ্যামিলির চোখে জল। আসলে এসএসসি পরীক্ষার রেজাল্টের দিন একটা ছাত্রের মনে কেমন যে অনুভূতি হয়, মানে কেমন যে ভয় লাগে, ওইটা একমাত্র ছাত্রই জানে আর উপরে আল্লাহ জানে। মনে করো না, একটা ছাত্র যদি ভালো পরীক্ষা দেয় তাও মনের মধ্যে একটা ভয় থাকেই। ইস, যদি বৃত্ত বারোটা ভুল করে আসি তাও তো ফেল দিতে পারে। ইস, যদি রোল নাম্বারে ভুল করে আসি তাও তো ফেল দিতে পারে। মানে ভয় থাকবেই। রেজাল্টের দিন এমন কেউ আছে যে ভয় পায় না? সবাই কিন্তু ভয় পায়, একটা ভালো ছাত্রও ভয় পায়, একটা খারাপ ছাত্রও ভয় পায়। তো যারা, আমার যখন গতবার এসএসসি রেজাল্ট দিয়েছিল তখন 12টার সময় রেজাল্ট দিবে, আমি 10টার সময় ভয়ে বাইরে হয়ে গেছি বাড়ি থেকে। ইস, যদি ফেল মারি বাপ মার সামনে কেমনে মুখটা দেখামো। ওই ভয়ে আমি 10টার সময় বাড়ি থেকে বাইরে গেছিলাম গা। আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট করেছিলাম। তো আমি আজকে যেটা বলতে চাচ্ছি, যারা ফেল মারবে তারা কীভাবে বাবা মার সামনে গিয়ে দাঁড়াবে আমি মনে করি যেটা, আর যারা পাশ করবে তো আলহামদুলিল্লাহ, আর যারা ফেল মারবে তারা বাবা মার সামনে গিয়ে কীভাবে দাঁড়াবে কোন তো। মনে করো না, ফেল মেরে এক দুদিন, অনেকে ভাবনা চিন্তা করতেছে যে এক দুদিন বাইরে থাকবো তারপরে বাবা মা ফোন দিলে চইলাম, আর অনেকে চিন্তা ভাবনা করতেছে যে আর বাড়িতে যাবো না, যত তোমার বাপ মায় ফোন দিয়ে না নিব, অনেকেই চিন্তা ভাবনা করতেছে এইভাবে। আর অনেকে তো চিন্তা ভাবনা করতেছে আই রে এই জীবন কে রেখে কি লাভ, ফেল তো মেরে দিলাম। একটা ভালো গার্ড পাওয়ার পরও, মানে বাবা মা ভালো পড়ালেখা প্রাইভেট সবসময় পড়ানোর পরও যদি ফেল মারে ছাত্রটা, বাবা মার মনে যে কতটা কষ্ট হয়, এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে প্রাইভেট পড়ায় দেন ছেলেটা যখন ফেল মেরে দেয় তখন বাবা মার মনে যে কতটা কষ্ট হয়, ওইটা আমরা এখন বুঝবো না, যখন বড় মো তখন বুঝবো। তো আমরা ছোট বোন ছোট ভাইরে পড়াই, অনেক সময় আমরা টাকা দিয়ে হেল্প করি, তো নিজের কাছে তখন কেমন লাগে যদি খারাপ রেজাল্টটা করে ওরা? তো বাবা মার খারাপ লাগবেই, তাই বলে যে বাবা মার সামনে গিয়ে দাঁড়াবে না তোমরা, ওইটা হয় না। তো বাবা মাকে যদি তোমরা বুঝায় বলতে পারো যে বাবা এইবার ভুল করছি, এইবার ফেল করছি, সামনেবার আর করবো না, ওইরকমভাবে কোনো রকম মনে করো না, বাবা মারে বোঝানো যায়, চেষ্টা করলে কিন্তু বোঝানো যায়। কিন্তু সমস্যাটা হয় কখন জানেন, জন্ম না পাশের বাড়ির ছেলে পাস করে ফেলছে, না মিষ্টি না আপনার বাবার মুখে দিতেছে, মায়ের মুখে দিতেছে, তখন গিয়ে সমস্যাটা হয়। তখন কি বলে, পাশের বাড়ির মানুষকে খোঁটা দিয়ে বলে যে তোমার পোলা এই এই ঘুরছে, এই সেই ঘুরে বেড়াইছে, এই জন্য ফেল মারছে। তখন গিয়ে বাবা মায়ের মাথা একটু আওলাইয়ে যায়। কোনো রকমভাবে কষ্ট করে বাবা মারে ম্যানেজ করলা, দেন কি করলো, পাশের বাড়ির মন্টু নাকি পাস করে ফেলছে, পাশের বাড়ির ঝন্টু নাকি পাস করে ফেলছে। তখন আইসা যখন পাশের বাড়ির কাকা কাকি আসিয়া মিষ্টিটা দেয়, তখন গিয়ে বাবা মায়ের মাথাটা আওলাই যায়, স্বাভাবিক আওলানোর কথাই। তো এই সময়টার মধ্যে আমি মনে করি স্টুডেন্ট তো আর ইচ্ছা করে ফেল করে নাই, আমার ক্ষেত্রে আমি যেটা মনে করি যেটা স্টুডেন্টরা তো আর ইচ্ছা করে ফেল করে নাই, ওদেরকে বোঝানো উচিত, কারণ ওদেরও মন খারাপ, ওদের ফ্রেন্ড সার্কেল অনেকে আছে পাশ করে চলে গেছে, ও পাস করে নাই, ওদের নিজেরও কিন্তু মন খারাপ। আসলে কপালে যা হয় আর কি বলবো, আমার নিজেরও সান্ত্বনা দেওয়ার মতো নাই, ফেল করলে বোঝা যায় কেমন কষ্ট। আমি অবশ্য ফেল করি নাই, আমি মনে করি রেজাল্ট কিচ্ছু না ভাই, কিচ্ছু না রেজাল্ট, একটা সার্টিফিকেট কি আর তোমার মাথার ভিতর কি আছে ওইটা যাচাই করতে পারবো? সাধারণ তুমি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ধরো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুমি ফেল মেরে দিয়েছো, তো তোমার মাথার ভিতর যা আছে ওইগুলো কি চলে যাবে? আরে বুঝাও, এটা লাইফের রেজাল্ট ইম্পর্টেন্ট, একদম ইম্পর্টেন্ট না, এরকম না, ভালো একটা কলেজে ভর্তি হতে গেলেও কিন্তু রেজাল্টটা ইম্পর্টেন্ট আমি মনে করি যেটা, দেন আবার ইন্টারভিউ দেওয়া লাগে। তো মন খারাপ করার কিছু নেই, যারা খারাপ রেজাল্ট করছো, আজকে শুক্রবার, শুক্রবারের রেজাল্টটা দিয়েছে, সবাই জুমা নামাজ পড়ে দোয়া করবা, আর আশা করি ফ্যামিলিরাও বুঝবে, বোঝানোর ট্রাই করবা। আমি আমার কীভাবে বুঝামো ওটাও আমি বুঝি না, আর ছোটো মানুষ কিছু কথা বলে ফেললাম। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।